কল্পনা আক্তার বলেছে যে বিকজ অফ ইউএস এম্বাসি শি ইজ অ্যালাইড ব্লিংকেন বলছে। আমরা এটা অবশ্যই পরবর্তী আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করব। ইফ মাই মেমোরি সার্ভস কারেক্টলি, কল্পনা আক্তার বাংলাদেশে একবারই গ্রেফতার হয়েছিলেন 2010 সালে। তিনি একা নন, তার সাথে আরও একাধিক শ্রমিক নেতা চাকরি করারত অবস্থায় আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তাদের মামলাটি তুলে নেওয়া হয়। আপনারা জানেন যে গার্মেন্ট সেক্টরে যে অরাজকতা বা যে প্রবলেমগুলি হয় খুবই টেম্পোরারি ইন নেচার, হঠাৎ করে হয় না তা বলবো না, কিন্তু হঠাৎ করেই এটা শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু আপনারা এটা জানেন কি না আমি জানি না, রানা প্লাজা ধসের পরে পশ্চিমা দেশের কিছু বায়ার যখন সেই ফ্যাক্টরিগুলিকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দিতে অস্বীকার করলো, তখন কল্পনা আক্তার এবং আরও দু একজন মিলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এটার প্রতিবাদ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রেফতার হয়েছিলেন। তো কল্পনা আক্তার যেটা বলেছেন যে শি ফেল থ্রেটেন ফর আস অর ফর সামওয়ান এলস, এই ক্ল্যারিফিকেশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইব। এবং কল্পনা আক্তার খুব সফলতার সাথে বাংলাদেশে শ্রম অধিকার নিশ্চিত করার জন্য একটা এনজিও প্রতিষ্ঠা করে তার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের রেকর্ডে, আইন শৃঙ্খলা বাহিনীর রেকর্ডে আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি বা আপনাদের ওপেন সোর্সেও, আপনারা এত সাংবাদিক আছেন বাংলাদেশে, আপনারা দয়া করে তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে উনি এই কথাটি আদৌ বলেছেন কি না, বলে থাকলে কিসের ভিত্তিতে বলেছেন, এইটার খোঁজার দায়িত্ব আমার মনে হয় সাংবাদিক ভাই বোনদের। কিন্তু তিনি যে থ্রেটেন ফিল করেছেন এটা অতীতে তিনি কখনোই বাংলাদেশের কাউকেই জানাননি। তো অবশ্যই এটা সত্যতা কতটুকু আমরা সেটা জানতে চাইব। আর আরেকটি কথা একটু এই সুযোগে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি বা আমি আমার বোঝাটা পরিষ্কার করি, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠকে এটি বলেছেন সেটি ছিল এশিয়া প্যাসিফিক ইকোনমিক কনফারেন্স, যেটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগদান করেছিলেন। এই বক্তব্যটা মোটেই বাংলাদেশ স্পেসিফিক নয়, যেভাবে কিছু কিছু গণমাধ্যমে এসেছে। আই রিপিট, তার বক্তৃতাটা পুরোটা পড়বেন, তিনি বাংলাদেশ উল্লেখ করে কোনো বক্তব্য দেননি। তিনি বলেছেন বাংলাদেশের একজন গার্মেন্টস নেতা বা কর্মী কল্পনা আক্তার, কান্ট্রি মেনশন করে দু তিনটে আলাদা আলাদা দেশের নাম বলেছেন কিন্তু বাংলাদেশের কোনো ইস্যু সেখানে মেনশন করেনি। এটা মোটেই গার্মেন্ট শিল্প বা টেক্সটাইল শিল্প স্পেসিফিক কিছু ছিল না, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শ্রম অধিকার আরও শক্তিশালী করতে, পুনঃপ্রতিষ্ঠা করতে। আপনারা জানেন যে অনেক দেশের অনেক চ্যালেঞ্জ থাকে, নারী কর্মীদের বেতন পুরুষদের চেয়ে কম সেই দেশে, এটা একটা বড় ন্যাশনাল ইস্যু। এগুলি আমার বলার কথা নয়, এগুলো আপনাদেরই বের করে নিয়ে একটা কাজ করার মতো একটা ক্ষেত্র। এবং সেখানে তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন বা একটা মেজার্স নিয়েছেন যেখানে তারা তাদের দূতাবাসের অ্যাম্বাসেডারদেরকে অথরাইজ করছেন লেবার রিলেটেড কোনো ইস্যুতে সেই সব হোস্ট কান্ট্রিগুলির সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র অনেক দূরে গিয়েছে, আমরা প্রায় বছরখানেক হয়ে গেল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একজন লেবার অ্যাটাশে নিয়োগ দিয়েছে, সে নিয়োগটার দেওয়ার অনুমতি আমরা দিয়েছি এবং ফ্যাসিলিটেট করেছি, এবং এ কারণে বাংলাদেশকে সাধুবাদ জানানো হয়েছে। এবং আরও ডাইরেক্টলি সরাসরি বলতে গেলে বাংলাদেশের পোশাক খাতকে যদি টার্গেট করেন বা ধরেন, বাংলাদেশের পোশাক খাতের কম্পিটিং কান্ট্রিগুলি বা যাদের সাথে প্রতিযোগিতা সেই সব রাষ্ট্রের কোথাওই মার্কিন যুক্তরাষ্ট্র এতটা সুবিধা পায় না বা এতটা এনগেজড হওয়ার সুযোগ পায় না যেটা বাংলাদেশ করেছে। এবং আমি নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্র এই কারণে বাংলাদেশকে সাধুবাদ জানায়, বাকিটা তারা বলতে পারবে। তার মানে ব্লিংকনের এই বক্তব্য বা এই পলিসি নিয়ে আমাদের গার্মেন্ট শিল্প বা এর সঙ্গে জড়িতদের উদ্বিগ্ন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মোটেই নেই, মোটেই নেই। এটা যদি একটু বলেন, আমি পরিষ্কারভাবেই বলছি যে দিস কমেন্ট ওয়াজন্ট গার্মেন্ট স্পেসিফিক, অ্যান্টনি ব্লিংকেনের এই বক্তব্য ছিল এপেক সামিটে, এটা শুধুমাত্র গার্মেন্ট শিল্প বা টেক্সটাইল শিল্প বা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে নয়, এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ যার মাধ্যমে তারা তাদের দেশের দূতাবাসগুলির রাষ্ট্রদূতদেরকে
টাস্ক করছেন বা অ্যাসাইন করছেন অ্যাজ এ অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে আলোচনা সাপেক্ষে একজন লেবার এটাসে নিয়োগ দিয়েছে। এই তথ্যটি যে কোনো কিছু সঠিকভাবে উপস্থাপিত না হলে কিছু ভ্রান্তির সৃষ্টি হয় এবং আমি মনে করি কোনোভাবেই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই পদক্ষেপের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই।